তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক থেকে যখন তাকে গোটা দেশ দেখছে টিভির মাধ্যমে, সেই সময় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কেলোর কীর্তি ফাঁস করে বিজেপি নেতাদেরকে পুরোপুরি বিপদে ফেলে দিলেন। এতদিন পর দেশের সাধারণ মানুষ এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কেলোর কীর্তি পুরোপুরি জানতে পারল। বিএসএফ যেটা অমিত শাহের আন্ডারে রয়েছে এবং নরেন্দ্র মোদীর হাতে রয়েছে, সেই বিএসএফ বর্ডারে পাহারা না দিয়ে তারা কী কী কেলোর কীর্তি করছে এবং তাদের সাথে বিজেপি নেতাদের যে সাই রয়েছে সেটাও পুরোপুরি প্রমাণ করে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবারে বিজেপির তাবড় তাবড় নেতাদের নাম সামনে আসবে এবং তারা পুরোপুরি বিপদে পড়ে যাবে। এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পার্টি শেষ হয়ে গেছে, এবারে যে কটা রাজ্যে বিজেপি একটু আধটু আছে সেটাও শেষ হয়ে যেতে চলেছে। চলুন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন বিজেপি নেতারা কতটা নির্লজ্জ এবং তারা কতটা বিপদে পড়তে চলেছে। আপনারা জানেন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাগদার জিতপুর সীমান্তে। বিএসএফের একজন অফিসার এবং একজন জওয়ান দুজনের নাম পাওয়া গিয়েছে, অভিযোগ আরো কয়েকজন আছেন, তদন্ত চলছে। একজন মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, সেই মহিলা তার অভিযোগ দায়ের করেছেন, চিকিৎসাধীন। এ বিষয়ে আমাদের কিছু স্পষ্ট করে কথা বলার আছে। তার আগে একটি ভিডিও আপনাদের সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তুলে ধরছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই বিষয়গুলি আপনাদের কাছে যেতে শুরু করছে। মানে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 15 আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণ থেকে মহিলাদের নিরাপত্তা উন্নয়নের কথা মুখে বলছেন, আর অন্যদিকে দেখুন কি ঘটছে। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে আনবে। আমরা কয়েকটা কথা বলি। এক হচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে নয়, বিএসএফ এর যারা জওয়ান রয়েছেন, বিএসএফ এর যে কাজ, তাদের সামগ্রিকভাবে অসম্মান করার কোনো উদ্দেশ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেই। তারা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য পালন করা। কিন্তু সমস্যা হচ্ছে, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে যেভাবে এদের ব্যবহার করছেন এবং যে উদ্দেশ্য ব্যবহার করছেন, তাতে রক্ষকই ভক্ষক হয়ে উঠছেন। এবং আসল প্রশ্ন, যেটা দেশের নিরাপত্তা, যেটা কাজ করার কথা, তার বদলে বিজেপির দলীয় পারপাস সার্ভ করতে গিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আর দেশের সীমান্তবর্তী এলাকার সাধারণ জনজীবন, এমনকি মহিলাদের সুরক্ষা পর্যন্ত বিপন্ন হচ্ছে। প্রথম বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা কি এই কারণে বিএসএফ এর সীমা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করেছেন? এর বিরুদ্ধে তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন, গোটা বাংলা প্রতিবাদ জানিয়েছেন, আপনারা তো কর্ণপাত করেননি। কোন কারণে বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তে মানুষের উপর অত্যাচার, দুর্ব্যবহার, বিভিন্ন ধরনের অভিযোগ এর আগেও ছিল, মুখ্যমন্ত্রী কেন্দ্রকে জানিয়েছেন, রাজ্য কেন্দ্রকে জানিয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। ভাবা যায় একজন ভদ্রমহিলা শিশুকে নিয়ে, একজন মা তার শিশুকে নিয়ে সীমান্তে তাকে আটকাচ্ছে বিএসএফ, এরপর শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়ে মাকে গণধর্ষণ করা হচ্ছে। একটা কৈফিয়ত কেন আসছে না কেন্দ্রের তরফ থেকে? ক্ষমা চাওয়া কেন আসছে না? দুঃখ প্রকাশ কেন আসছে না? কথায় কথায় বড় বড় কথা বলেন,
এখন তারা কোথায়? আসলে এটা বিজেপির চরিত্র। যে বিজেপি গুজরাটে বিলকিস গণধর্ষিতা হয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় গণধর্ষিতা হয়েছিলেন বিলকিস, তার 3 বছরের শিশুকন্যাকে পাথরে আছড়ে মারা হয়েছে, সেখানে গণধর্ষণ তাকে করা হয়েছে, সর্বস্তরের আদালত শাস্তি দিয়েছিল, এবার 15ই আগস্ট 11 জন গণধর্ষণ এবং খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত তাদেরকে গুজরাটের বিজেপি কারামুক্তি করে দিল। ভয় এখন গ্রাম ছাড়তে হচ্ছে বিলকিস বা তাঁর শিবিরের যারা রয়েছেন, সাধারণ মানুষ আতঙ্কিত উদ্বিগ্ন। আর সেই বিজেপি পশ্চিমবঙ্গের সীমান্তে 15 থেকে 50 কিলোমিটার বিএসএফ এর ক্ষমতা এবং আওতা বাড়াবার জন্য যখন রাজ্যের এখতিয়ারে রাজ্যের জায়গায় হস্তক্ষেপ করে জোর করে দখলদারি বাড়াচ্ছে, সেখানে একজন মাকে গণধর্ষিতা হতে হলো। আমরা আবার বলছি, 15 থেকে 50 কিলোমিটার জোর করে কেন্দ্রীয় সরকার করেছে, রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপ অসাধু উদ্দেশ্যে করা হয়েছে, রাজনৈতিক এবং অন্যান্য উদ্দেশ্যে করা হয়েছে, এবং এখন তার কুৎসিত ফল চোখের উপর দেখা যাচ্ছে। দ্বিতীয় বিষয়, এই যে বিএসএফের যারা দক্ষ, যারা ভালো কাজ করেন, তাদেরকে তো বিএসএফের সীমান্তে রাখাই হচ্ছে না। সব বাহিনীতেই তুলনামূলক দক্ষ, তারপরের একটা ধাপে তো থাকতেই পারে। যারা কাজ করেন তাদেরকে তো তুলে এনে বিজেপির এই চার আনার নেতাদের তাদের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে ব্যবহার করা হচ্ছে। যাদের দলবদল করে নিয়ে যাওয়া হয়েছে বা হঠাৎ বিজেপি বাংলায় যাদের সীমান্ত দক্ষতার সঙ্গে পাহারা দেওয়ার কথা, তা বাহিনী থেকে কেন্দ্রীয় বাহিনীদের দক্ষ যারা জওয়ান তাদের তুলে এনে বিজেপির চার আনার নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে তাদের চারপাশে ব্যবহার করা হচ্ছে। বিজেপি যখন মিছিল ডাকে ও 150 লোক, তার মধ্যে তো 80 থেকে 100 জন হচ্ছে সেন্ট্রাল ফোর্স, সিভিলে থাকে বা পোশাকে থাকে, তারা তো বিজেপি নেতাদের সঙ্গে ঘোরার জন্য তাদের আনা হয়েছে। ফলে যারা বাকি অংশ সীমান্তে রয়েছেন তারা দক্ষতার দিক থেকে কতটা সেটাও নিশ্চয়ই যথাযথ সমীক্ষা করে দেখা উচিত, কারণ দক্ষদের তো এখানে সব পাঠিয়ে দেওয়া হচ্ছে বিজেপি নেতাদের চারপাশে হাঁটার জন্য। তো সেখানে তারা যারা বাকি থেকে যাচ্ছেন তারা আসল সীমানা পাহারা দেবেন নাকি এই ধরনের ঘটনা, চরম দুর্ভাগ্যজনক ঘটনা, একজন রাত্রে এক মহিলা শিশুকে নিয়ে তাকে আটকে শিশুটিকে ফেলে দিয়ে মহিলাকে ধর্ষণ করা হচ্ছে। তৃতীয় বিষয়, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কেন্দ্র নিচ্ছে না, শীতলকুচি, মানুষ মারা গেল। বিজেপি নেতারাই তো বক্তৃতা করতেন, কেন্দ্রীয় বাহিনীকে বলবো বুক লক্ষ্য করে গুলি চালা, শীতলকুচি, অতজন মারা গেলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। আপনারা জানেন, কেউ কোনো খবর রাখেন কি ব্যবস্থা হয়েছে, কি তদন্ত হয়েছে? অর্থাৎ বিজেপির হয়ে শাখা সংগঠনের মতো কেন্দ্রীয় বাহিনীগুলোর অপপ্রয়োগ চলছে। শীতলকুচিতে যে অন্যায় কাজ ঘটেছে, যে ভুল ঘটেছে, শিক্ষা নেওয়া দূরের কথা, তার পরিপ্রেক্ষিতে কোনো ইনভেস্টিগেশন হয়েছে কিনা, কোনো অ্যাকশন হয়েছে কিনা, কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা, সেটাই এখনো পর্যন্ত মানুষের সামনে আসেনি। এবং চতুর্থ,
এই তো কেন্দ্রীয় বাহিনী। আমরা কেন্দ্রীয় বাহিনীকে অসম্মানের পক্ষে নই, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিকভাবে অপব্যবহার করে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বিজেপি। আমরা এই বিষয়টায় উদ্বিগ্ন এবং এটা মানুষের সামনে আনতে চাই। এই যে কথায় কথায় বলেন কয়লা পাচার, গরু পাচার, বিএসএফ কি করে গরু পাচার রোখার কাজ করছে, এখানে মহিলাকে ধর্ষণ, যে বিএসএফ এর কাজ পাচার রোখার সেই বিএসএফ মহিলাকে ধর্ষণ করছে, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে মহিলাকে ধর্ষণ করছে। বিজেপির বড় বড় কথা, কয়লা পাচার, কয়লা খনি কাদের, কেন্দ্রীয় সরকার, পাহারা দেয় কে, সিআইএসএফ কেন্দ্রের, পাচার যদি হয়ে থাকে কোথা দিয়ে পাচার হয়, সীমান্ত, সীমান্ত কার, বিএসএফ, বিএসএফ কার, স্বরাষ্ট্রমন্ত্রকের, স্বরাষ্ট্রমন্ত্রী কে, অমিত শাহ। গরু পাচার, বাংলার পশ্চিম সীমান্ত থেকে গরু আসছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিজেপি সরকার, এনডিএ সরকার কি করছে তখন? আর পূর্ব সীমান্তে যদি যাওয়ার প্রশ্ন ওঠে, অর্থাৎ বাংলাদেশে যাওয়ার যদি প্রশ্ন ওঠে, গরু তার ডানা নেই, গরুর তো ডানা নেই যে উঠে যাবে। যদি পাচারের অভিযোগ আসে, পাচার রোখার দায়িত্ব কার? বিএসএফ এর। কেন তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে? বিএসএফ গরু পাচার রোখার কথা, পাচার যদি হয়ে থাকে রেসপন্সিবিলিটি বিএসএফ এর, আর ধর্ষণের আমার শেখার বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনার বাহিনী, বাংলার মানুষের উপর আপনাদের ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনীর অপপ্রয়োগ করে চলেছেন। আর এই ভয়ঙ্কর যে ধর্ষণের ঘটনা, কাল আমাদের ওখানে কর্মসূচি আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাগদায় এই গণধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিনিধি দল শীর্ষ নেতৃত্ব পাঠাচ্ছেন তাদের, এবং সেখানে রাজনৈতিক কর্মসূচি কাল বিকেল 3টের পর হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন, আপনার বাহিনী, আপনারা মহিলাদের সম্মান দেন না। একের পর এক ঘটনা আমরা দেখাতে পারি, সর্বশেষ গুজরাট, গণধর্ষণ, গণহত্যা, অভিযুক্ত দোষী সাজাপ্রাপ্ত সর্বস্তরের কোর্টে ছেড়ে দিলেন। যেদিনকে লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী বলছেন মহিলাদের সুরক্ষা, সেদিন গণধর্ষণ এবং গণহত্যায় যারা সাজাপ্রাপ্ত তাদের 11 জনকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর আপনাদের বিএসএফ এখানে ধর্ষণ করছে। এর প্রতিবাদে সারা বাংলায় কেন্দ্রীয় সরকারের এই রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগ, মহিলাদের অসম্মান, বাংলার মানুষের সম্মান এবং প্রাণকে দাম না দেওয়া, বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণভাবে বিএসএফ এর এলাকা বাড়িয়ে দিয়ে সেখানে বিএসএফ এর তাণ্ডব বাড়াবার একটা সুযোগ করে দেওয়া, এই সবের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে এবং ধারাবাহিক আন্দোলন এবং প্রচারের কর্মসূচি যথাযথভাবে দলীয় নেতৃত্ব জানিয়ে দেবেন, সেগুলো তৃণমূল কংগ্রেস চালাবে।